अभी नॉमिनेशन फाइल हुआ हम लोग का, हम सभी प्रार्थी जो हैं AITC के अभी नॉमिनेशन फाइल किए, तो आने वाले दिन में मैं 22 नंबर वार्ड से AITC की कैंडिडेट हूँ। सबका आशीर्वाद चाहिए, उसी हिसाब से हम लोग जैसे हम लोग का नेतृत्व हम लोग को बोलेंगे हम लोग वैसे ही करें। দলের কাছে আমি কৃতজ্ঞ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে আবার আশীর্বাদ করেছেন, আমাকে আবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে, আমি সেটাই মাথা পেতে নেব। বিজেপির সাথে না তৃণমূলের সাথে? না, লড়াই আমাদের বিজেপির সাথে, ওখানে আমার আমার ওয়ার্ডে বিজেপি ফ্যাক্টর নয়, ঠিক আছে। দেখুন, মানুষ জবাব দিয়ে দেবে, যেই দাঁড়াক না কেন, বিরোধী দল হিসেবে সেখানে আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটাও CPM-এর সিট নেই, একটাও কংগ্রেসের সিট নেই, সেখানে CPM কংগ্রেস জোট হয়েছে, কিছুই করতে পারবে না, আবার আগের বছরে দেখেছেন সব একসঙ্গে হয়েছিল। তা যাই হোক, ভোট মানুষ কোথায় দিতে হবে মানুষ সব কিছু জানে, মানুষ সচেতন, মানুষ এখন আর বোকা কেউ নেই, সব ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস করে দেবে। ধানমন্ডি পৌরসভায় মূলত যেটা অভিযোগ এসেছিল নিজেদের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেই কারণেই আপনি হয়তো চেয়ার থেকে সরে গেলেন, কি বলবেন? না, সেরকম কিছু নেই, ওসব আমাদের কিছু নেই, দিদি যেটা সিদ্ধান্ত নেবে, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। জেতার পর আপনার মনে হচ্ছে যে আপনার সেই পদেই আবার আসতে চলেছেন? দল সিদ্ধান্ত নেবে, আমার সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। একটা সময় ছিল যে আপনি সেই পদে ছিলেন এবং ডানকুনি এলাকায় কাজও করেছেন, এখন অন্য পৌর বোর্ড হয়েছে, সেক্ষেত্রে আপনার মনে হয় যে এখন কাজ হচ্ছে কি হচ্ছে না? না, সেটা আমি বলবো না, সেটা জনগণ বলবে, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কাজ করা, যেটা জনগণ বলবে।